আজকে আমরা টেস্ট পেপার থেকে বিস্টেড ম্যাথ সলভ করব। বিস্টেড ম্যাথ সলভ করার আগে আমাদের কিছু বেসিক ক্লিয়ার করে নিতে হবে। চলো আসো বেসিকটা ক্লিয়ার করে নেই। ধরো দুইটা ভেক্টর রাশি আছে, একটা হচ্ছে তোমার পি আর একটা হচ্ছে কিউ। তো আর যদি একটা ভেক্টর রাশি হয় যাকে এই দুইটার সামেশন আকারে লেখা যায়, ধরো পি প্লাস কিউ, আমি যদি বলি এর মান কত আসবে, এর মান মানে কি এর মডুলাস, তো এর মডুলাস মানে কি এর দুই পাশে কি আসবে, মডুলাস চলে আসবে। আচ্ছা এইটাকে দেখো, এইটাকে কিন্তু এইভাবে করা যাবে না, এর মডুলাস ইকুয়াল পি এর উপর মডুলাস প্লাস কিউর উপর মডুলাস, এইভাবে করা যাবে না। এটা আমরা করতে পারবো যখন এই লাইন থেকে আমরা এটা করতে পারবো যখন আমাদের থিটা কত থাকবে, জিরো ডিগ্রি। আদারওয়াইজ এই জিনিসটা লেখা যাবে না, আমাদের লিখতে হবে আর ভেক্টর থাকলে আর ভেক্টরের মান ইকুয়াল এইটা আসবে। তো দেখো এইটাকে লেখা যায় হচ্ছে রুট ওভার পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার টু পি কিউ কস থিটা। আচ্ছা আমাদের জানতে হবে যে এইটার দিক কোন দিকে আছে এবং এর মানটা কিভাবে বের করে। আরেকটা জিনিস জানতে হবে আমার, যদি আরেকটা ভেক্টর রাশি থাকে আর প্রাইম, এইটা যদি এর বিয়োগ আকারে থাকে মানে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, দেন এর মান কত আসবে এবং এর দিকটা কোন দিকে হবে, এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। চলো এই দুইটা বিষয় জানি, এর মান কত আসবে এবং এর মান কত আসবে, এর দিক কোন দিক হবে, এর দিক কোন দিকে হবে। ধরো পি একটা ভেক্টর রাশি আছে এই দিকে, পি একটা ভেক্টর রাশি আছে এই দিকে, কিউ আছে এই দিকে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তখন আমি পি প্লাস কিউ একে লিখতে পারবো রুট ওভার পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। দেখো তো এই থিটা, এই যে থিটাটা আছে, এই থিটা হচ্ছে এখানে যে পি আছে এবং এইখানে যে কিউ আছে তাদের মধ্যবর্তী কোণ। এবং দেখতে হবে যে এইখানে সবসময় টেলের সাথে টেল থাকবে অথবা হেডের সাথে হেড থাকবে। এখানে টেল বলতে বুঝেছি হেড বলতে বুঝেছি এই অ্যারোটার দিক, এবং এইটার টেল হচ্ছে এইটা, আবার এই যে যে কিউ আছে এর হেড হচ্ছে এইটা, এর টেল হচ্ছে এইটা। দেখো টেলের সাথে টেল আছে, সুতরাং আমরা এই কোণটা ইউজ করছি কিন্তু এইখানে। এটাকে এইভাবেও বলা যায়, এখানে যে প্লাসটা আছে, প্লাসের আগে যে আছে, প্লাসের পরে যে আছে, তাদের মধ্যবর্তী কোণ কত, থিটা। দেখো প্লাসের আগে কে আছে, পি, পি হচ্ছে এই দিকে, প্লাসের পরে কে হচ্ছে কিউ, কিউর দিক হচ্ছে এই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। এখন দেখো সিমিলারভাবে আমি যদি পি মাইনাস কিউ বের করতে যাই, পি মাইনাস কিউ, তো এইটাকে আমরা লিখতে পারি দেখো রুট ওভার পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। দেখো এইটাকে এইটাকে এখানে মাইনাস দিয়েও করা যায় আবার প্লাস দিয়েও করা যায়, আমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে প্লাস নিয়ে করছি। আচ্ছা দেখো এখানে হচ্ছে এইটা কি ছিল, কিউ ছিল আর এটা টু পি কিউ। এখন দেখো এই যে যে আলফা, এখানে তো থিটা বোঝা যাচ্ছে যে থিটা হচ্ছে এইটা উপরেরটায়, কিন্তু এখানে যে আলফাটা আছে এই আলফাটা বুঝবো কিভাবে, আমার কোন কোনটা ইউজ করা লাগবে। দেখো এইখানে আমি কি বলছিলাম যে এইখানে যে অ্যাঙ্গেলটা ইউজ করছি, প্লাসের আগে যে আছে, প্লাসের পরে যে আছে তাদের মধ্যবর্তী কোণ, প্লাসের আগে আছে পি, প্লাসের পরে আছে কি তো কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা এখানে ইউজ করছি। তো আমরা সেম জিনিসটা করবো এই টার্মটার জন্য, আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, এটা একটু এইখানে লিখতেছি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। দেখো এইবার আমরা বলতে পারি এইখানের যে কোণ হবে, এই যে আলফাটা, আলফাটা হবে এইখানে যে প্লাস আছে, প্লাসের আগে যে আছে, প্লাসের পরে যে আছে তাদের মধ্যবর্তী কোণ। এখন দেখো প্লাসের আগে কে আছে, পি, প্লাসের পরে কে আছে, মাইনাস কিউ। তো এই
প্লাস পি এবং মাইনাস কিউর মধ্যবর্তী কোণ কিন্তু এখানে ইউজ করা লাগবে। সো আমি যদি এই চিত্রটা আঁকি, দেখো প্লাস পি এর দিক কিন্তু এই দিকে, তো মাইনাস কিউর দিক কোন দিকে আসবে? কিউর দিক যদি এই দিক থাকে, মাইনাস কিউর দিক কোন দিকে আসবে? তার বিপরীত দিকে আসবে। সুতরাং মাইনাস কিউর দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে মাইনাস কিউ। তো আমি বলছি কি প্লাসের আগে পি, প্লাসের পরে কি মাইনাস কিউ, এদের মধ্যবর্তী কোণ ইউজ করা লাগবে। দেখো প্লাসের আগে হচ্ছে পি, প্লাসের পরে হচ্ছে মাইনাস কিউ, এদের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, আমাকে মূলত এইটা ইউজ করতে হবে, এইটাই হচ্ছে আমার আলফা। আর সবসময় মাথায় রাখা লাগবে এইখানে কিন্তু এই যে পি কিউ দুই কেই যেই, পি কিউর মান অলওয়েজ কি ইউজ করা লাগবে? পজিটিভ মান ইউজ করা লাগবে সবসময়। এখানে পি কিউর মান পজিটিভ ইউজ করো। তোমরা ভাবতে পারো যে এখানে নেগেটিভ আছে, এর মানে কিউর আগে একটা নেগেটিভ দিয়ে দিব। কিউর মান, দেখো ভেক্টর রাশির মান কিন্তু অলওয়েজ পজিটিভ। সুতরাং আমাদের এইখানে যে মানগুলো আমি ইউজ করছি সবগুলো দিতে হবে পজিটিভ মান। আর অ্যাঙ্গেলটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্লাসের আগে কে আছে, প্লাসের পরে কে আছে, তাদের মধ্যবর্তী কোণ। তো এইখানে প্লাসের আগে আছে পি, প্লাসের পরে আছে মাইনাস কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখানে প্লাসের আগে হচ্ছে পি, প্লাসের পরে হচ্ছে কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা ইউজ করছে। এখন দেখবো যে আসলে এর দিক কোন দিকে, এর দিক কোন দিকে। দেখো এইখানে থেকে মান কিন্তু আমরা বের করতে পারবো। এখন দেখবো দিকটা কোন দিকে আসতেছে। দেখো আগে এইটার দিকটা দেখি, পি আছে এই দিকে আর কিউ আছে আমার এই দিকে। আমরা জানি কি এর দিক হবে এইটা দিয়ে। আমরা যদি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকের কোণ হবে এর দিকটা। তো এখানে আমরা একটা কি আঁকতে পারি? সামান্তরিক আঁকতে পারি। তো এর দিক হচ্ছে এটা পি প্লাস কিউ, এটা কার দিক হচ্ছে? এটা হচ্ছে এই কর্ণটা হচ্ছে আমার পি প্লাস কিউ এর দিক। তো এইটা সহজে মনে রাখার জন্য আমরা সবসময় বলতে পারি যে পি প্লাস কিউ এর দিক হবে এদের ভিতরে কোনো একটা জায়গা। আবার বলতেছি পি প্লাস কিউ এর দিক হবে এদের পি এবং কিউ এর ভিতরের কোনো একটা জায়গা। এখন দেখো আমি যদি বলি এর দিক কোন দিকে হবে, তো এর দিকটাও আমি সেমভাবে এইভাবে লিখতে পারি। আমার আছে পি মাইনাস কিউ, এটাকে আমরা লিখতে পারি পি প্লাস মাইনাস কিউ লিখতে পারি। তো এখন দেখো যখন প্লাস ছিল তখন বলছি পি কিউর মাঝে ছিল কি এই টোটালটার দিক। এইবার এইবার দেখো এর দিক কোন দিকে আসবে, এর দিক আসবে পি এবং মাইনাস কিউ এর ভিতরে কোনো একটা দিকে। আবার বলতেছি এর দিকটা আসবে, এর দিক আসবে এখানে প্লাস আছে, প্লাসের আগে কে আছে? পি। আর প্লাসের পরে কে আছে? মাইনাস কিউ। পি এবং মাইনাস কিউর ভিতরে কোনো একটা দিকে দিক আসবে। তো এখন দেখো মাইনাস কিউটা এই দিকে দাও, কারণ কিউর দিক হচ্ছে এই দিকে, মাইনাস কিউর দিক হচ্ছে উল্টা দিকে। তো এইটার দিক আসবে, এইটার দিক আসবে পি এবং মাইনাস কিউর ভিতরে কোনো একটা দিকে, এর ভিতরে আসবে, এর ভিতরে আসবে। তো ধরে নাও এখানে, এখানে ধরে ধরে নাও এই দিকে, এটার দিকটা ধরে নাও এই দিকে, এটা হচ্ছে কার দিক? পি মাইনাস কিউ এর দিক। তো আমরা দিক শিখে ফেললাম, কিভাবে মান বের করতে হয় শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করবো।